আজকের ভিডিওতে অনেকগুলো আপডেট আছে মোহনবাগানের নতুন কোচ এবং প্লেয়ার নিয়ে। নতুন কোচের নাম যদি কেউ জানতে চান তাহলে কোচের নাম আমার জানা নেই, আগেই বলে দিচ্ছি। ভিডিওটা আপনারা স্কিপ করে যান, আপনাদের ভিডিওটা দেখে লাভ হবে না যারা এক্স্যাক্ট নাম না জানতে চাইছেন, কারণ এক্স্যাক্ট নামটা জানা যায়নি। আর ইউরো খেলা প্লেয়ারদের যদি নাম বলতে চান, সেই নামটা এখনও মোহনবাগান নিজেই জানে না, সেটা ডিটেল নিয়ে আমি ভিডিওতে আলোচনা করবো। এছাড়া ইন্ডিয়া টিমের কিছু ডিটেল আছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই ভিডিওতে। প্রথমে যদি চলে আসি ভারতীয় টিম নিয়ে, তাহলে ভারতীয় টিম কলকাতায় চলে এসেছে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো খেলার জন্য। আর ভারতীয় টিম মানে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আরও একটা খবর রয়েছে, মানে ইন্ডিয়া রিলেটেড, সেটা হচ্ছে যে কাতারের যে টিমটা ভারতের সঙ্গে খেলতে আসবে, তো সেই টিমটা কিন্তু মেনলি আন্ডার-23 প্লেয়ার নিয়েই আসছে কাতার। এবং কাতার যে মেইন টিম তাকে আনছে না এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলার জন্য, ইন্ডিয়ার এগেনস্টে আফগানিস্তানের এগেনস্টেও তাদের ম্যাচ আছে। তবে এটা থেকে অনেকেই একটু আশা পেতে পারেন যে না, কাতারের আন্ডার-23 টিম আসছে, ভারতীয় টিম তাদেরকে হারিয়ে দেবে। তাহলে তাদেরকে বলি দেখুন যে আফগানিস্তানের যে টিমটার জন্য আর কি ওরা ওই আন্ডার-23 প্লেয়ার নিয়ে আসছে, সেই টিমটাকে আমরা হারাতে পারিনি, একটা ম্যাচ ড্র করেছি আর একটা ম্যাচ হেরে গেছি আমরা। ফলে কাতারের আন্ডার-23 টিমকে আমাদের ভারতীয় টিম হারিয়ে দেবে এই আশা আমি এই মুহূর্তে অন্তত করতে পারছি না। তো এবার আপনারা আপনাদের মতো ভাবনা চিন্তা করবেন। এবার যদি চলে আসে মোহনবাগানের নতুন কোচ, হ্যাঁ মোহনবাগানের কোচ ফাইনালাইজড হয়ে গেছে। মোহনবাগানের কোচ হাবাস থাকছেন না বলেই ফাইনাল খবর পাওয়া যাচ্ছে। তো হাবাসের তরফ থেকে একটা সাজেশান দেওয়া হয়েছিল, সেই সাজেশানটা এরকম ছিল যে হাবাস টিডি হিসেবে থাকবেন এবং প্রয়োজনে তিনি টিমের সঙ্গেও থাকবেন এবং তিনি রিজার্ভ বেঞ্চেও বসবেন, সবই হবে, কিন্তু কোচ রাখা হবে ম্যানুয়াল ক্যাসকালেনাকে, এরকম একটা প্রস্তাব কিন্তু হাবাস দিয়েছিলেন। তবে আমি যতদূর শুনতে পাচ্ছি এই প্রস্তাবটাতে মোহনবাগান ম্যানেজমেন্ট ইন্টারেস্টেড নয়। এবং এছাড়া হাবাস দু একজন কোচের বায়োডাটা জমা দিয়েছেন, তাদের মধ্যে থেকেই সম্ভবত ফাইনালাইজড করা হয়েছে, হবে নয় হয়ে গেছে। তো মোহনবাগান কোচ নিয়ে তাদের ফাইনাল ডিসিশান কিন্তু নিয়েছে, সেই খবরটা বাইরে আসেনি যে ফাইনালি কাকে কোচ হিসেবে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে সিলমোহর দেওয়া হয়েছে। আগে যেমন দুটো অপশান ছিল যে হাবাস থাকছে নয়তো হাবাস থাকছে না, তো সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে হাবাস থাকছে না। তো এখন যে অপশানটা রয়েছে, ম্যানুয়াল ক্যাসকালেনা থাকবে নাকি নতুন কাউকে নিয়ে আসবে, সেই জায়গাটা কিন্তু এখনও মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে ক্লিয়ার করেনি পাবলিকের কাছে। নিজেরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ওরা কিন্তু ডিসিশান নিয়েছে এবং সব কিছু ফাইনালাইজ করে ফেলেছে, কিন্তু আমরা এখনও জানতে পারিনি ব্যাপারটা কী হয়েছে। নেক্সট যে আপডেটটা পেয়েছি সেটা একদমই বিশ্বস্ত জায়গা থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু ইউরো কাপ থেকে প্লেয়ার নিতে চলেছে। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে ইউরো কাপের থেকে তো প্লেয়ার আগেও এসেছিল, তারা এখানে মানিয়ে নিতে পারবে কি না, ইউরো খেলার যে দেশগুলো আছে তাদের ওয়েদার আমাদের থেকে পুরোপুরি আলাদা, যেটা জনি কাউকোর ক্ষেত্রে দেখেছি। এখন সেটা তো পরের কথা, সেটা তো মোহনবাগান ম্যানেজমেন্ট জানি না কী ভাবছে, বা তারা কিছু ভাবনা চিন্তা নিশ্চয়ই করেছে। তো মোটামুটি খবর এটাই যে ইউরো কাপ খেলা যে একটু পেছনের দিকে দেশগুলো রয়েছে, যেমন ধরুন আপনারা দেখেছিলেন আলবেনিয়া থেকে সাদিকু এসেছিলো, ফিনল্যান্ড থেকে আমাদের জনি কাউকো এসেছিলো, তো সেই রকমই একটু পেছনের দিকে টিম থেকে কিছু প্লেয়ারকে তারা শর্ট লিস্টেড করে রেখেছে। এবার ইউরো কাপে তাদের পারফরমেন্স দেখার পর তাদেরকে ফাইনালাইজ করা হবে। ফলে আপনারা বুঝতে পারছেন যে টিম গঠনটা হতে হতে কিন্তু একটু সময় লাগতে চলেছে ফাইনালি বিদেশিদের জন্য। এবং মেনলি যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগটাকে পাখির চোখ করেছে মোহনবাগান, তো ন্যাচারালি সেই লেভেলের প্লেয়ার তো লাগবে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে মোহনবাগানের যে সমস্ত টিমের সঙ্গে খেলতে হবে তাদের কী ধরনের প্লেয়ার রয়েছে। তো সেইটায় একটা মোটামুটি টক্কর দেওয়ার জন্য তারা কিন্তু একটা ভালো স্কোয়াড তৈরি করতে চাইছে এবং সেই হিসেবে তারা ইউরো কাপটাকেই টার্গেট করেছে। এবং এছাড়াও একটা খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে কোপা আমেরিকার দিকেও কিন্তু মোহনবাগানের নজর রয়েছে, যে কোপারও পেছন দিকের কান্ট্রি যেখানে যদি কোনো ভালো প্লেয়ার পাওয়া যায়, যাদেরকে মোটামুটি মোহনবাগান তাদের বাজেটের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে কোপা আমেরিকা থেকেও কিন্তু ল্যাটিন আমেরিকান প্লেয়ার আসতে পারে মোহনবাগানে, এটা কনফার্ম নয়, তবে ইউরো থেকে আসবে এটার একটা কনফার্মেশন কিন্তু পাওয়া গেছে। ফলে প্রত্যেকবারের মতো এবারও বড় বড় নামের অভাব কিন্তু মোহনবাগান টিমে হবে না, বেশ বড় মাপের কিছু নামকে কিন্তু মোহনবাগান সই করাতে চলেছে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাদেরকে শর্ট লিস্ট করেছে মোহনবাগান সেই খবরটা কিন্তু বাইরে বেরোয়নি, ফলে সেই খবরটা আমার কাছে নেই, তাই জন্য এক্স্যাক্টলি কোনো প্লেয়ারের নাম আমি বলতে পারছি না যে এই প্লেয়ারকে টার্গেট করেছে এদের মধ্যে থেকেই নেওয়া হবে,
এরকম কোনো খবর পাওয়া যায়নি। এখন কিছু চ্যানেল হয়তো যারা মানে একটু পেছনের দিকের টিম তাদের মধ্যে থেকে যে সমস্ত প্লেয়ার মোহনবাগানে লাগবে বা যে যে পজিশানে লাগবে সেখান থেকে একটা হিসেব করে কিছু নাম মার্কেটে নিয়ে আসতে পারে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু কোনো নাম এখনও বেরোয়নি। এছাড়া এই মুহূর্তে মোহনবাগান কিন্তু জুনিয়র প্লেয়ারদের সাইন করে চলেছে। কালকে আমি তিনটে প্লেয়ারের নাম বলেছিলাম, আজকেও সৌরভ বলে একটি প্লেয়ারকে সই করিয়েছে নামধারী এফসি থেকে। এরকম আরও বেশ কিছু প্লেয়ার আছে যাদেরকে মোহনবাগান এক এক করে সই করাবে তাদের যে রিজার্ভ টিমটার জন্য বা আমাদের কলকাতা লিগের জুনিয়র টিমটার জন্য। এবং ন্যাশনাল লেভেলের যে চ্যানেলগুলো আছে বলতে পারেন ইউটিউবেরই চ্যানেল এবং যথেষ্ট ট্রাস্টেড চ্যানেল, তাদের তরফ থেকেও কনফার্ম করা হয়েছে মোহনবাগান কিন্তু এবার একটা অন্য ধরনের টিম করতে চলেছে, ইউরো খেলা প্লেয়ার এনে একটা বড়সড় কিছু করতে চলেছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকেও। ফলে যারা চিন্তায় ছিলেন মোহনবাগানের টিম করা নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা ভেবেছিলাম যে এরপরে যদি এত দেরি হয়ে যাচ্ছে এরপর ভালো প্লেয়ার পাওয়া যাবে কি না, অ্যাকচুয়ালি মোহনবাগান যে ধরনের প্লেয়ারকে টার্গেট করছে সেই ধরনের প্লেয়ারকে ইন্ডিয়ার আর কোনো টিম মুম্বাই সিটি এফসিও নয় তারা টার্গেট করতে পারবে না, বাকি টিমরা টার্গেট করতে পারবে না কারণ তাদের টাকা পয়সা নেই। আর মুম্বাই সিটি এফসি যেহেতু সিটি গ্রুপের আন্ডারে তারা ডাইরেক্টলি প্লেয়ার আনতে পারে না, তাদের প্লেয়ার আনতে গেলে সিটি এফসির সঙ্গে কথাবার্তা বলে প্লেয়ার আনতে হয়। এই কারণেই বলছি যে প্লেয়ারদের মোহনবাগান টার্গেট করছে তাদেরকে অন্য কোনো ভারতীয় টিম হয়তো টার্গেট করতে পারবে না, তাই দেরি কিছু হয়নি, টিম ঠিকঠাক তৈরি হবে সেই দিকেই এগোচ্ছে সমস্ত কিছু পদক্ষেপ। তো এই ভিডিওতে এইটুকুই, যদি নতুন কোচের কোনো নাম জানা যায় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, যদি যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করেছে তাদের কোনো নাম মার্কেটে বেরিয়ে আসে তাহলেও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তবে রিউমারগুলো বেকার শেয়ার করে কোনো লাভ নেই, যদি কোনো সলিড জায়গা থেকে বা অথেন্টিক জায়গা থেকে বেরিয়ে আসে নাম নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।